প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো আশা করি। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এইচআর মেমোরিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। এইচআর মেমোরিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বিষয়ে। পৌরনীতি সুশাসন বিষয়ের প্রথম পত্র, এর থেকে নবম অধ্যায়। নবম অধ্যায়ের নাম হচ্ছে জনসেবা ও আমলাতন্ত্র। কি নাম নবম অধ্যায়ের? জনসেবা ও আমলাতন্ত্র। তোমরা কি ক্লাসগুলো দেখছো মনোযোগ সহকারে? আশা করি দেখতেছ। আমি আজকে আলোচনা করব তাহলে জনসেবা ও আমলাতন্ত্র। এখানে দুটি শব্দ আছে, একটি হচ্ছে জনসেবা আর মূল বিষয় হচ্ছে আমলাতন্ত্র। তোমাদের কাছে আমলাতন্ত্র শব্দটি খুব বেশি পরিচিত নাও লাগতে পারে, কিন্তু খুব বেশি ব্যবহৃত হয় এই শব্দটি শাসন পরিচালনা সংক্রান্ত ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে। তোমাদের সাথে তো আগেই আলোচনা করছিলাম, সরকারের কয়টি বিভাগ? তিনটি বিভাগ। এই তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগ একটি শাসন বিভাগ, যে বিভাগের মাধ্যমে সরকার তার শাসন কার্য পরিচালনা করে থাকে এবং জনগণের সেবা নিশ্চিত করে থাকে। এজন্য এই বিষয়টির সাথে আসছে জনসেবা। আর সেই শাসন বিভাগের যে মূল দায়িত্ব পালনকারী যে একটি শ্রেণী বা গোষ্ঠী, তারা হচ্ছে মূলত আমলাতন্ত্র। আমি বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন দার্শনিকের মতামত আছে, সংজ্ঞা আলোচনা করে দেব। তো যাই হোক, আমলাতন্ত্র একটু বলে রাখি, বলে নেই এই বিষয়ের উপরে। তোমরা যারা শিক্ষার্থী, যারা লেখাপড়া করছে করতেছো বা যারা আমরা পড়াশোনা করে আসছি, ভবিষ্যতে করবে, পড়াশোনা যারা করে, যারা পড়াশোনার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে চায়, পড়াশোনা শেষে কোনো একটি কর্মে নিয়োজিত হতে চায়, বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত হওয়া যায়, তার মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে নিয়োজিত হওয়ার, কর্মে যুক্ত হওয়ার, সেটি হচ্ছে আমলা হওয়া। প্রত্যেকটা শিক্ষার্থী যখন উচ্চতর ডিগ্রিগুলো অর্জন করে, তখন দেখা যায় প্রত্যেকেই চায় যে আমি ভবিষ্যতে এমন কর্মে নিয়োজিত হতে চাই, রাষ্ট্রের প্রশাসনের এমন কোন কর্মে যুক্ত হতে চাই যে কর্মের মাধ্যমে আমি ভবিষ্যতে একজন সুদক্ষ আমলা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। এটা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। তো যাই হোক, সে কারণে বলছি যে আমরা যারা শিক্ষক এবং শিক্ষার্থী, তোমরা যারা আছো, সকলেরই জীবনের একটি উদ্দেশ্য থাকে যে বড় হয়ে আমি কোনো কর্মকর্তা হতে চাই সরকারের বা আমলা হতে চাই। তো যাই হোক, আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। কি বলা যায়? আমলা হচ্ছে বা আমলাতন্ত্র, এটি হচ্ছে আধুনিক বা বর্তমান রাজনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বা অপরিহার্য অঙ্গ। আমলা বা সিভিল সার্ভেন্ট, এটাকে ইংরেজিতে আমরা বলি সিভিল সার্ভেন্ট। সিভিল মানে জনসাধারণ না, আর সার্ভেন্ট মানে কর্মচারী। তাহলে জনসাধারণের জন্য কর্ম যে কর্মচারীরা নিযুক্ত থাকে তাদেরকে সিভিল সার্ভেন্ট বলা হয়। তো সিভিল সার্ভেন্ট ছাড়া কোনো দেশের পক্ষেই সরকার পরিচালনা করা সম্ভব নয়।
অর্থাৎ দক্ষ প্রশাসন, প্রশাসন ব্যবস্থার মাধ্যমে একটি দেশের সরকার তার সকল কর্মকাণ্ড কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। এছাড়া কোনোভাবেই সরকারের এই শাসন কার্য পরিচালনা করা কিন্তু সম্ভব নয়। সাধারণত রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকগণ। আমি এ প্রসঙ্গে আরেকটু বলে রাখি, শাসন বিভাগে দুই শ্রেণীর লোক নিযুক্ত থাকে শাসন বিভাগে। কারা? একটি হচ্ছে রাজনৈতিক, আর একটি হচ্ছে অরাজনৈতিক। রাজনৈতিক কারা? যারা রাজনীতির মাধ্যমে একটা পর্যায়ে গিয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তারা হচ্ছেন মন্ত্রী। এবং এছাড়াও আরো অনেক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে রাজনৈতিক প্রশাসক কিন্তু সরকার নিয়োগ দিয়ে থাকে। এসব নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন কিন্তু তারা কারা? ওই যে রাজনৈতিক ব্যক্তিবর্গ দ্বারা। এবং বাস্তবায়ন করেন হচ্ছে আমলারা। রাজনৈতিক ব্যক্তিরা, রাজনৈতিক কর্তা ব্যক্তিরা যে সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই সিদ্ধান্তটা কিন্তু বাস্তবায়ন করেন আমলা বা প্রশাসকরা। রাজনৈতিক প্রশাসক বা মন্ত্রীদের সময়ের অভাব বা কর্মব্যস্ততা, তাদের টেকনিক্যাল ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাব ইত্যাদি কারণে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে তারা আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। বর্তমানে বর্তমান জনকল্যাণকর রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা ও কার্যগুলি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের বলার চেষ্টা করি, বুঝানোর করি। যারা রাজনীতি করেন তারা কিন্তু সাধারণ। তারা সাধারণ কেন বলি? এজন্য যে তারা কিন্তু কোনো বিষয়ে খুব বেশি পারদর্শী না। অর্থাৎ তারা সাধারণ মানুষের সাথে মিশে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা অর্জন করে তারা ক্ষমতায় আসেন এবং তারা রাজনীতি নিয়েই কিন্তু ব্যস্ত থাকেন। তোমরা খুব খেয়াল করে দেখবা, খবরে দেখলে আমরা দেখি বিভিন্ন মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য সকল মন্ত্রী মহোদয়রা কিন্তু তারা রাজনৈতিক ভাবেই তাদের বক্তব্য, তাদের কর্মকাণ্ড, তাদের ব্যস্ততা, ঠিক না? তো তারা কিন্তু আসলে বলা যায় যে খুব বেশি শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে খুব বেশি দক্ষ না। হয়তো কিছুদিন পরিচালনা করার পরে তারা দক্ষ হয়ে ওঠেন। তো যাই হোক, সে কারণে তারা কিন্তু আমলা নির্ভর, অর্থাৎ প্রশাসক নির্ভর, প্রশাসন নির্ভর, প্রশাসক নির্ভর। তো এজন্য বর্তমানে উত্তরোত্তর বা দিন দিন এই আমলাতন্ত্রের প্রভাব বা আমলাতন্ত্রের যে কার্যাবলী বা ভূমিকা তা বৃদ্ধি পাচ্ছে বা প্রসারিত হচ্ছে। কেন? বর্তমান সরকারগুলো হচ্ছে আসলে মূলত গণতান্ত্রিক সরকার এবং এ সকল সরকারের উদ্দেশ্যই হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা, খুব দ্রুত জনগণের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তো যাই হোক, এখানে আমি একটু শব্দগতভাবে প্রাথমিক ধারণাটা দিলাম তোমাদেরকে আমলা সম্পর্কে। আমি তোমাদের সাথে যে আজকে আলোচনা করব সেটি হচ্ছে আমলাতন্ত্রের ধারণা আলোচনা করে দিলাম একটু মোটামুটি, সংজ্ঞা এবং এর প্রকৃতি এটা আলোচনা করে দেবো। তোমাদেরকে এই আমলাতন্ত্র এই অধ্যায়টি আলোচনা করতে গেলাম তোমরা কি 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 জানতে পারবা? তোমরা জানতে পারবা আমলাতন্ত্রের ধারণা ব্যাখ্যা করতে পারবা, তারপরে তোমরা আমলাতন্ত্রের প্রধান কার্যাবলীও ব্যাখ্যা করতে পারবা, অর্থাৎ বৈশিষ্ট্য কার্যাবলী, এগুলো আমি সামনে পরবর্তীতে তোমাদেরকে বলবো। তারপরে জনসেবা আমলাতন্ত্রের ভূমিকা বিশ্লেষণ করতে পারবা, তোমরা সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের জবাবদিহিতার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবা, ঠিক আছে? আর এই অধ্যায়ে কতগুলো শব্দ আছে যে শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো অর্থাৎ তোমাদের কাছে নতুন মনে হতে পারে সেই শব্দগুলো, শব্দগুলো আমি পরে তোমাদের এখানে উল্লেখ করে দেবো। শব্দগুলো হচ্ছে কি কি, যেগুলো আমলাতন্ত্রের মূলত বৈশিষ্ট্য, পদসোপান নীতি কি, নিয়োগ ও পদোন্নতি, এগুলো আমি এখানে পরে তোমাদের এখানে পয়েন্ট আছে। এর সংজ্ঞা, আমলাতন্ত্রের সংজ্ঞাটা আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের। আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি, আগে পূর্বে বলেছি এটি আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। না, আমলা বা সিভিল সার্ভেন্টসরা কোনো দেশের পক্ষেই আসলে সরকার পরিচালনা করা কিন্তু সম্ভব না, কোনো দেশের পক্ষেই সম্ভব না, শুধু আমাদের দেশ না। তো আমলা এই শব্দটি আসলে মূলত আসছে আরবি শব্দ থেকে, আমলা শব্দটা আরবি শব্দ, এর অর্থ আদেশ পালন ও বাস্তবায়ন। আরবি শব্দ আমলা, সেই আমলার অর্থ হচ্ছে আদেশ পালন এবং যেটাকে বলা হয় বাস্তবায়ন। শব্দগতভাবে তাই যে সকল কর্মচারী কর্মকর্তা সরকারি আদেশ পালন ও বাস্তবায়ন করে তাদেরকে আমলা বলে, সরকারি আদেশ বাস্তবায়ন করে তাদেরকে আমলা বলে। আমলাদের সংগঠনকে আসলে মূলত এদের সামষ্টিগতভাবে সংগঠনকে মূলত
আমলাতন্ত্র বলে আমরা অভিহিত করতে পারি বা করে থাকি। আর অন্যদিকে এই আমলা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? ব্যুরোক্রেসি। কি? আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ব্যুরোক্রেসি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমলাতন্ত্রের, বাংলায় আমলাতন্ত্র, ইংলিশে এটাকে বলা হয় ব্যুরোক্রেসি। খুব খেয়াল করে দেখো, এগুলো কিন্তু তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন, তারপর জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আসবে, তাই না? এই আমলাতন্ত্রের ইংরেজি শব্দ ব্যুরোক্রেসি। এই শব্দটি যেটা ভাঙলে হয় ব্যুরো, যেটা ব্যুরো, আর যার অর্থ হচ্ছে ডেস্ক বা টেবিল। ডেস্ক বা টেবিল আমরা কিন্তু বলি যে ডেস্ক টেবিল, অর্থাৎ যে টেবিলে বসে কেউ অফিসিয়াল কাজকর্ম করে। আমরা অনেক সময় বলি সেক্রেটারি টেবিল, এটা ওই ফার্নিচারের দোকানে গেলে আমরা অনেক সময় উল্লেখ করি সেক্রেটারি টেবিল। তো সেক্রেটারি অর্থ অর্থাৎ এই যে আমলা, ঠিক না? তো শব্দগত ভাবে আসছে, এর অর্থ হচ্ছে ডেস্ক। আর ক্রিয়েটিন না, অন্য আরেকটি শব্দ, ব্যুরোক্রেসির দুটি শব্দ থেকে আসছে, যার অর্থ ক্রিয়েটিন। ক্রিয়েটিন অফ, ক্রিয়েটিন শব্দের অর্থ হচ্ছে শাসন, অর্থাৎ যে টেবিলে বসে শাসন কার্য পরিচালনা করা হয় তাকেই বলা হয় যে, এটি গ্রিক শব্দ। এই শব্দটি ক্রিয়েটিন শব্দটি হচ্ছে কিন্তু গ্রিক শব্দ, ক্রিয়েটিন। তাহলে কি হলো, শব্দগত অর্থে টেবিল এবং ক্রিয়েটিন, যার অর্থ হচ্ছে টেবিলের শাসন, নাকি আমরা বলতে পারি যার অর্থ টেবিলের শাসন বা দপ্তর, সরকার বা মানে দাপ্তরিক কাজ করে যে টেবিলে বসে ইত্যাদি। তো যাই হোক, এজন্য এটাকে বলি আমরা ইংরেজিতে বলা হয় আমলাতন্ত্র, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি, ঠিক না? লেখার টেবিল। তাহলে এখানে এই শব্দগুলো যখন আমরা ব্যাখ্যা করবো, এই পয়েন্ট গুলো যখন তোমাদের সাথে ব্যাখ্যা করে দেবো, তখন তোমাদেরকে, তোমাদের কাছে আমলাতন্ত্র সম্পর্কে আরো বেশি সহজ লাগবে। তো বেশ কয়েকজন দার্শনিক আমলাতন্ত্র সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন, তাদের ধারণা প্রকাশ করেছেন, ধারণা দিয়েছেন। তার মধ্যে একজন দার্শনিক অধ্যাপক ফাইনার, তিনি বলছেন, ওনার ওই যুক্তিটি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করতেছি, উনি বলছেন যে আমলাতন্ত্র একটি স্থায়ী, খুব খেয়াল করো কি, আমলাতন্ত্র একটি স্থায়ী, স্থায়ী শব্দ তো বুঝতেছো, স্থায়ী, বেতনভুক্ত এবং দক্ষ চাকুরিজীবী শ্রেণী। স্থায়ী, বেতনভুক্ত এবং দক্ষ চাকুরিজীবী শ্রেণী। কি? আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ চাকুরিজীবী শ্রেণী। আমি আমলাতন্ত্র বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে দিলে তোমাদের কাছে সবচেয়ে বেশি সহজ লাগবে বিষয়টা। তো কি বোঝা গেল, যে আসলে এই চাকুরি, যে চাকুরি স্থায়ী, যে চাকরিতে বেতন আছে, সুযোগ সুবিধা আছে, বেতন ছাড়াও আনুষঙ্গিক সুযোগ সুবিধা থাকে এবং দক্ষ, এই দক্ষতা, এই দক্ষ চাকরিজীবী শ্রেণী, দক্ষ থাকতে হয়, দক্ষতা বৈশিষ্ট্য আমলাতন্ত্রের। তো যাই হোক, এভাবে করে অধ্যাপক ফাইনাল যেটা বলছেন যে আমলাতন্ত্র একটি স্থায়ী, বেতনমুক্ত এবং দক্ষ চাকুরিজীবী শ্রেণী। তো কিছুটা বোঝা গেল আমলাতন্ত্র সম্পর্কে। আমি তোমাদের সামনে এখন আলোচনা করে দেবো আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য আছে এখানে? দক্ষতা। দক্ষতা কি? দক্ষতা বলতে আমরা আসলে যোগ্যতা, দক্ষতা, এই যে বললাম আমি শুরুতেই যে বিষয়টা, যে পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে নিজেকে কোনো বিষয়ে দক্ষ করে গড়ে তোলা, জানা, ঠিক না? আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন আমরা যারা শিক্ষক, তারা কোন বিষয়ে, কোন কোন বিষয়ে দক্ষ? পড়ানোর বিষয়ে দক্ষ। আমরা তোমাদেরকে পড়াতে পারি, এটা আমাদের দক্ষতা। তো সরকার শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য এরকম করে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে তোমরা বিসিএস পরীক্ষা, বিসিএস এই পরীক্ষাটির নাম শুনে থাকবে, এই পরীক্ষাটি প্রতিনিয়তই অনুষ্ঠিত হচ্ছে। এই বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত করে যে প্রতিষ্ঠান তাকে বলা হয় পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। আর যে পরীক্ষার মাধ্যমে, এই পরীক্ষাটি কি, বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস, এই পরীক্ষার মাধ্যমে আসলে যারা নিয়োগ পেয়ে থাকে শিক্ষার্থীদের মধ্য থেকে, মেধাবীদের মধ্য থেকে, তারাই কিন্তু ভবিষ্যতে আমলা হয়ে ওঠে বা আমলা হিসাবে পরবর্তীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সুযোগ আছে, প্রতিষ্ঠা করার সুযোগ আছে বিসিএস পরীক্ষার মাধ্যমে। তাহলে এখানে যে বিসিএস পরীক্ষা, তবে আমি এই প্রসঙ্গক্রমে আলোচনা করে দিই,
এখানে কিন্তু বিভিন্ন ক্যাডার বলি আমরা, ক্যাডার আমরা বলি বা যেটা বাস্তবিক বাস্তবিক বিষয়ে ক্যাডার, তো বিভিন্ন ক্যাডারে লোক নিয়োগ দেওয়া হয় সরকার তার শাসন কার্য পরিচালনার জন্য বিশেষ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে থাকে। কাদেরকে নিয়োগ দিয়ে থাকে? যে 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 সেক্টরে যে ক্ষেত্রে দক্ষ, পড়াশোনা করে দক্ষতা অর্জন করছে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে একজন ডাক্তার, চিকিৎসা সেবায় যাকে নিয়োগ দেওয়া হবে, নিয়োজিত করা হবে চিকিৎসক হিসেবে, তাহলে তাকে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে? অবশ্যই মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানে তাকে স্নাতক ডিগ্রি, এছাড়া আনুষঙ্গিক আরো অনেক পড়াশোনা এগুলো তাকে করতে হবে। করা থাকলেই তিনি কিন্তু একজন প্রথম পর্যায়ে শিক্ষা গ্রহণের মাধ্যমে তিনি কিন্তু একজন শিক্ষক চিকিৎসক হিসাবে কিন্তু তাকে তিনি নিয়োগ পাবেন। একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী, তাকে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতে হবে। আমরা যারা পড়াশোনা করছি, আমরা যারা পড়াই শিক্ষক, তাদেরকে বিশেষ বিশেষ বিষয়, অর্থাৎ তোমাদের যেমন আমি পড়াচ্ছি পৌরনীতি ও সুশাসন, তাহলে এই পৌরনীতি ও সুশাসন করাতে গেলে আমি কোন বিষয়ের উপরে আমাকে দক্ষ হয়ে এই বিষয়টাকে এই বিষয়ে নিয়োগ নিয়োগ পর মানে পেয়েছি, আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছি। এভাবে করে তোমাদের আমরা যত স্যার ম্যাডাম আছি, এটা বোঝানোর জন্য আমি বলছি, যত স্যার ম্যাডাম আছে তারা কিন্তু প্রত্যেকে স্ব স্ব বিষয়ে, অর্থাৎ তোমাদেরকে যে বিষয়ে যে পড়াবে সে কিন্তু সেই বিষয়ের উপরেই দক্ষ হয়ে হয়েছে বিধায় সরকার নিয়োগ দিয়েছে এবং আমরা তোমাদেরকে পাঠ দান করছি। তাহলে আমলাতন্ত্র সরকারের এই যে বিভিন্ন কর্মকাণ্ড আছে, বিভিন্ন কর্মকাণ্ড, সেই বিভিন্ন কর্মকাণ্ডগুলোকে কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট বিষয়ে নিজ নিজ বিষয়ে দক্ষ হয়ে গড়ে ওঠে, তখন সে কিন্তু সেই ক্যাডারে নিয়োগ পেয়ে থাকে। তাহলে দক্ষতা আমলাতন্ত্রের একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরা দক্ষ, নিয়োগ পাওয়ার পরে তাদেরকে দক্ষ গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন বা প্রশাসনের বিভিন্ন দপ্তর অধিদপ্তর কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে থাকে। আমলাতান্ত্রিক সংগঠনে কর্মচারীরা সর্বোচ্চ মাত্রায় বিশেষ দক্ষতা অর্জনে সচেষ্ট থাকেন, ঠিক না? কেবল ব্যক্তির দক্ষতা নয়, সংগঠনের দক্ষতাও আমলাতন্ত্রের সর্বোচ্চ মাত্রায় লক্ষ্য করা যায়। আমলাতন্ত্রের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, অর্থাৎ আমি বললাম তো। যাই হোক, এক নম্বরে গেল কি, তাহলে দক্ষতা। তারপরে আছে সুনির্দিষ্ট কর্মক্ষেত্র, এটা তোমাদের কাছে সহজ লাগবে। ওই যে আমি একটু আগেই যেটা বললাম, যে যে সেক্টরে যে ক্ষেত্রে তোমরা তখন এখন যারা পড়াশোনা করছো, তোমাদের মধ্যে এখন কিন্তু ভাগ হয়ে গেছে। নবম দশম শ্রেণীতে তোমরা রেজিস্ট্রেশন যখন করছো তখন কিন্তু ভাগ হয়ে গেছে। কিভাবে? ওখানে মানবিক বিভাগ ছিল, সায়েন্স বিভাগ ছিল, কমার্স বিভাগ ইয়া ছিল, ব্যবসায় শিক্ষা বিভাগ ছিল। এখন তোমরা যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছো, এসএসসি পাশ করার পরেই কিন্তু অনেকেই বিভিন্ন লাইনে চলে গেছে, বিভিন্ন ট্রেড কোর্স আছে, বিভিন্ন হ্যাঁ ছোটখাটো কোর্স গুলো আছে, ডিপ্লোমা কোর্স আছে, সেগুলোর দিকে চলে গেছে। এরপরে তোমরা যারা এই এখন এই ইন্টারমিডিয়েট স্টেজে আসো, তোমরা কিন্তু তিনটি বিভাগে ভর্তি হয়েছো, ঠিক না? তিনটি বিভাগে ভর্তি হয়ে এখন পড়াশোনা করতেছো। তাইলে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছে তারা কিন্তু পরবর্তীতে এই ইন্টারমিডিয়েট স্টেজ পার হওয়ার পরে তারা কিন্তু বিভিন্ন সেক্টরে বিভিন্ন সাবজেক্টের উপরেই তাদের পড়াশোনা গুলো করতে হবে। মানবিক বিভাগে যারা ভর্তি হয়েছে তারাও এরকম করে বিভিন্ন দিকে চলে যাবে। ব্যবসা শিক্ষা বিভাগ নিয়েছে যারা, তারাও বিভিন্ন বিভাগে বিভিন্ন দিকে চলে যাবে। এই যে যাবে, যাওয়ার পরে যে যে ক্ষেত্রে যে যে পড়াশোনা করবা তোমরা, সেই পড়াশোনার ক্ষেত্রকে ঘিরেই কিন্তু তোমার কর্মটা নিশ্চিত হয়ে যাবে, নিশ্চিত করতে হবে। এজন্য এটাকে বলা হয়েছে সুনির্দিষ্ট কর্মক্ষেত্র। অর্থাৎ যেমন আমি বারবার একটা কথাই আসে উদাহরণ হিসাবে, যেমন আমরা যে এই বিষয়ে পড়াশোনা করছি এবং শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি, তাহলে আমি কিন্তু সুনির্দিষ্ট ভাবে এই তোমাদের এই পাঠ দান করি, এটাই আমার সুনির্দিষ্ট কর্মক্ষেত্র। এরকম করে আমরা যে যে বিষয়ে পড়াশোনা করছি, যেমন ইতিহাস নিয়ে যে পড়াশোনা করছে সে তোমাদের ইতিহাস পড়াচ্ছে, যিনি বাংলা নিয়ে পড়াশোনা করছেন তিনি বাংলা পড়াচ্ছেন, যিনি ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন তিনি ইংরেজি পড়াচ্ছেন, এভাবে করে বিভিন্ন সাবজেক্টের স্যার ম্যাডামরা তারা কিন্তু এরকম। তো এটা উদাহরণ হিসেবে বলছি, এভাবে করে এই কর্মক্ষেত্র কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। তোমরা হয়তো স্কুল লেভেলে দেখছো যে এক স্যার বিভিন্ন ক্লাস নেয়, একই স্যার ম্যাডাম বিভিন্ন ক্লাস নেয়, কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট স্টেজে অথবা এরপর উপরের ধাপে গেলে কিন্তু তোমরা দেখবা যে আসলে কিন্তু যে বিষয়ের যে স্যার, যে বিষয়ের যে ম্যাডাম, তিনি কিন্তু সংশ্লিষ্ট বিষয়েরই ক্লাস নেন। আমি কিন্তু ইংরেজি পড়াতে যাবো না, আমি কিন্তু বাংলা পড়াতে যাবো না, আমি তোমাদের পরিণতি পড়াবো,
সব সময় আমি চাকরিতে নিয়োগ পাওয়ার পর থেকে আমি পল্লী পড়ে আসি, যিনি বাংলা হিসেবে বাংলা স্যার হিসেবে নিয়োগ পেয়েছেন বাবু নাম, তিনি বাংলায় বলেছেন। অর্থাৎ আমি যেটা বোঝানোর জন্য বলছি, উদাহরণ হিসেবে উদাহরণ দিয়ে বলার চেষ্টা করতেছি যে এটা কর্মক্ষেত্রটা হচ্ছে সুনির্দিষ্ট। এভাবে ওই যে ক্যাডারের কথা বলছিলাম, বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে যারা নিয়োগ পায় তারা কিন্তু এরকম করে সুনির্দিষ্ট তার নিজস্ব ক্ষেত্রেই তিনি নিয়োগ পেয়ে যান। যিনি ডাক্তার হবেন, ডাক্তার হিসেবে নিয়োগ পেয়েছেন, তিনি ডাক্তারি পেশায় থাকবেন, চিকিৎসা সেবায় তিনি দিয়ে যাবেন। যিনি প্রকৌশল হিসেবে নিয়োগ করবেন, তিনি প্রকৌশল, তিনি যিনি পুলিশ হবেন, তিনি কিন্তু পুলিশ হিসেবেই তিনি তার জনগণের সেবাটা নিশ্চিত করবেন। যিনি ম্যাজিস্ট্রেট হবেন, যিনি বিচারক হবেন, এভাবে করে 39, 40, 41টার মতো ক্যাডার আছে কিন্তু বাংলাদেশে। এরকম করে বিভিন্ন ক্যাডারে বিভক্ত হয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ কর্মক্ষেত্রটা কিন্তু সুনির্দিষ্ট হয়ে যায়। তো যার কারণে বলছি যে এই আমলাতন্ত্রের খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে কর্মক্ষেত্রটা হচ্ছে কিন্তু সুনির্দিষ্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি কর্মক্ষেত্রটা সুনির্দিষ্ট? তাহলে আমলাতান্ত্রিক সংগঠন লক্ষ্য উদ্দেশ্য আমি বলে দিচ্ছি আমার মতো, তোমরা বই থেকে পড়লে, বই পড়লে পয়েন্ট গুলো খুব মনোযোগ সহকারে পড়লে তখন বুঝতে পারবে। তারপরে আছে পদসোপান ভিত্তিক, খুব অপরিচিত তোমাদের কাছে লাগতে পারে শব্দটি পদসোপান ভিত্তিক। অর্থাৎ আমলাতন্ত্রের যে সংগঠন, এই সংগঠনটি হচ্ছে পদসোপান ভিত্তিক। পদ কি? পদ তোমরা শুনে থাকবে, পদ আমরা বলি ডেজিগনেশন, ইংলিশে বলি ডেজিগনেশন, অর্থাৎ এক পদ থেকে আর এক পদ বা একই পদে চাকরি করা। যেমন আমি আবার আমার থেকে উদাহরণ দিয়ে দিচ্ছি, অথবা বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম যে নিয়োগ পায় যারা, তাদের প্রথম প্রবেশনারি অর্থাৎ প্রবেশ করার যে, সেখানে একটি পদের নাম থাকে। অর্থাৎ আমি যেমন আমরা যেমন শিক্ষক যারা বা মেডিকেল সায়েন্সেও যারা পড়াশোনা করে তাদের কিন্তু এরকম বলা হয়, যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তারা ইঞ্জিনিয়ার হিসেবে তারাও কিন্তু অনেক সময় তাদেরকে শিক্ষক হিসেবে যখন তারা জয়েন করে অথবা অন্যান্য ক্ষেত্রে যখন, তখন তাদেরকে পদ থাকে, সেই পদ সোপান ভিত্তিক থাকে। অর্থাৎ নিচের পদে নিয়োগ পাওয়ার পরে ধাপে ধাপে তার পদের উন্নতি হয়, অর্থাৎ এটি বলা হয় পদ সোপান ভিত্তিক আমলাতন্ত্রের যে সংগঠন। পদসোপান নীতি অনুসারে বিভিন্ন পদের শ্রেণীবিন্যাস ও সংগঠন করা হয়। প্রত্যেক নিম্নতর পদে কোনো উচ্চতর পদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ নিয়ন্ত্রিত হওয়া, অর্থাৎ উপরের যে পদে যিনি থাকেন তিনি তার নিচের যে পদে যারা নিয়োজিত থাকেন তাদের উপরে তার কর্ম তাদের কাছ থেকে আদায় করে নিয়ে নেন, এবং নিচের কর্মের যারা নিয়োজিত থাকেন তারা উপরের পদধারী পদধারীর কাছে দায়বদ্ধ থাকেন, এরকম বলা যায়। বিভিন্ন পদের মধ্যে কর্তৃত্ব কর্তৃত্বের কর্তৃত্বগত সম্পর্ক থাকে, কর্তৃত্বগত সম্পর্ক, অর্থাৎ উপরে যারা থাকেন তারা কিন্তু নিচের পদগুলোর উপরে কর্তৃত্ব করেন। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ নির্দেশ নিম্নতর কর্মকর্তারা অক্ষরে অক্ষরে পালন করে থাকেন, অর্থাৎ একেবারে সুনির্দিষ্ট ভাবে পালন করতে বাধ্য, পালন করতেই হয়। তোমরা দেখবা বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী আছে, বিজিবি, এসব বাহিনীতে দেখা যায় যে তোমরা রাস্তায় খুব খেয়াল করলে দেখতে পাবা যে একটা গাড়ি যাচ্ছে রাস্তায়, পুলিশ ডিউটিরত, দায়িত্বরত, দায়িত্ব পালন করতেছে, দেখবা যে গাড়িটা দেখে স্যালুট মারতেছে, স্যালুট দিতেছে। কেন দিতেছে? যে উনি চার ওই ওই পুলিশ অফিসার বা ওই পুলিশ ওই ব্যক্তিটি দেখতে পেয়েছে যে ওই গাড়িটা তার বসের গাড়ি, তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা তার যে তিনি যাচ্ছেন, যাওয়ার বিধায় তাকে কিন্তু সম্মান জানাচ্ছে, স্যালুট দিচ্ছে। এভাবে করে বিভিন্ন বাহিনীর মধ্যে এটি খুব মারাত্মকভাবে মেনটেন করা হয়, এটাও জাস্ট উদাহরণ হিসেবে আমি বললাম। এছাড়া অফিস আদালতে গেলে তোমরা দেখবা যে যিনি যার অধীনস্থ যিনি যারা থাকে একজন পোস্ট কর্মকর্তার অধীনে যে যারা নিয়োজিত থাকে তাদেরকে যা বলে তাই তারা তাদের কিন্তু শুনতে হয় এবং শুনতে তারা বাধ্য, এটা চাকরির বিধান বা নিয়ম। তো সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, সকল চাকরিতেই কিন্তু এরকম করে পদসোপান পদসোপানের বিষয়টি আছে। বিশেষ করে আমরা আমলাতন্ত্রে বা সরকারি চাকরিতে পদসোপানের বিষয়টি খুব বেশি গুরুত্ব সহকারে আলোচনা করে থাকি বা আমরা জেনে থাকি, এবং উপরের পদে যাওয়ার জন্য সবারই একটি চাহিদা থাকে, চাওয়া থাকে, পাওয়া থাকে, এবং গেলে সে কর্তৃত্ব করতে পারবে, সে তার সুযোগ সুবিধাগুলো বেশি পেয়ে পাবে, এরকম করে কিন্তু পদের গুরুত্ব আছে। তো যাই হোক, এভাবে করে পদসোপান ভিত্তিক এই বিষয়টি হচ্ছে, এই আমলাতন্ত্রের সংগঠনটি হচ্ছে পদসোপান ভিত্তিক। তারপরে আছে পেশাদারী ও বেতনভুক্ত, পেশাদারী ও বেতনভুক্ত, এটি একটি পেশা। আমরা বলি না কে কোন পেশায় নিয়োজিত হতে চাই, পেশা তোমার কি পছন্দ, অনেক শিক্ষার্থীদেরকে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি তুমি পেশা হিসেবে কি গ্রহণ করতে চাও, যেমন কেউ বলে আমি উকিল হতে চাই, আমি ব্যারিস্টার হতে চাই, আমি বিচারপতি হতে চাই, আমি পুলিশ হতে চাই, আমি অর্থাৎ সরকারের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা হতে চাই, অথবা আমি ব্যাংকার হতে চাই, হ্যাঁ বিভিন্ন, অথবা ব্যবসায়ী হতে চাই। অর্থাৎ পেশা মানে যে বিষয়ের উপর ভিত্তি করে মানুষ তার জীবিকা নির্বাহ করে, এরকমটাকে বলা হয় পেশা। তো এই পেশা এটি হচ্ছে
সরকারি চাকরিতে যারা নিয়োগ প্রাপ্ত হন তারা কিন্তু একটি পেশা, অর্থাৎ এটাকে বলা হয় সরকারি চাকরি যারা করে তারা সরকারি চাকরি পেশায় নিয়োজিত, এটি পেশাদারি এবং বেতনভুক্ত, অবশ্যই বেতন থাকবে, বেতন নিশ্চয়তা থাকবে, বেতনভুক্তই হতে হবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী বলতে পারবে না যে আমি বেতন নেব না, এটা কোনো বলার সুযোগ নেই। কিন্তু বেসরকারি চাকরিতে অনেকে হয়তো কম নিতে পারে, অথবা চ্যারিটেবল অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ঠিক আছে আমি বেতন নেবো না, আমার দরকার নেই, আমার ইয়ে আছে। কিন্তু সরকারি চাকরিতে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর বিপরীতে স্যালারি আসবেই, বেতন আসবেই, ওটা কোনো উত্তোলন করে কাউকে দিয়ে দেখ সেটা আলাদা কথা, উত্তোলন তাকে করতেই হবে, এখানে কোনো এরকম কোনো বিষয় নেই। অর্থাৎ যাই হোক, পেশাদারি ও বেতনভুক্ত আমলা বা বেসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারীগণ পেশাদারি ও বেতনভুক্ত বা বেতনভোগী, তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা দিয়ে পেয়ে থাকেন। রাষ্ট্রীয় কোষাগার, এটা খুব একটা গুরুত্বপূর্ণ শব্দ, এবং আমরা চাই আমাদের যে আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন পাওয়ার সুযোগ তৈরি হয় তাহলে সেটা কিন্তু নিশ্চয়তা থাকে সারা জীবন, এবং দেখা যায় যে চাকরির পরেও বিভিন্ন সুযোগ সুবিধা, সরকারি যে সুযোগ সুবিধা অর্থাৎ পেনশন, মাসিক যে মানে ভাতা, এটাও পাওয়া যায়। তো যাই হোক, এভাবে করে পেশাদারি এবং বেতনভুক্ত নিরপেক্ষতা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বা গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এই আমলারা হচ্ছেন কিন্তু নিরপেক্ষ, অর্থাৎ রাজনৈতিক নিরপেক্ষ, এরা কোনো দলের পক্ষ অবলম্বন করতে পারবে না, এরা সব সময় সরকারের পক্ষ, অর্থাৎ সরকার যেভাবে যখন যা নির্দেশনা করবেন, যখন যেখানে যখন যে নিয়ম নীতি জারি করবেন সেই নিয়মের অনুযায়ী নিয়ম মেনেই তারা কিন্তু তাদের চাকরি করতে হবে, অর্থাৎ সরকার সরকারের, কারণ সরকারও তো দলীয় সরকার থাকে, এখন যে দল সরকারে আসে সেই দলের পক্ষে কি তারা কাজ করবে, না তাও করবে না, কিন্তু তারা ওই সরকারের অধীনে থেকে কাজ করবে, কিন্তু ওই সরকারের যে দল সেই সরকার দলের পক্ষে কিন্তু স্লোগান বা সরকার দলের দলের পক্ষ কিন্তু অবলম্বন করতে পারবে না, সেটা করবে শুধু রাজনৈতিক কর্তা ব্যক্তি দ্বারা, তারাই শুধু রাজনীতি ক্ষেত্রে ইত্যাদি। তো যাই হোক, আমি দ্রুত শেষ করে দিচ্ছি, অর্থাৎ তারা থাকবে দলীয় নিরপেক্ষ, দলীয় এবং দলীয় প্রভাব মুক্ত, দলীয় প্রভাব মুক্ত। নিরপেক্ষতা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাইলে নাকি? তারপরে আছে, অর্থাৎ আমি বলে দিচ্ছি, আমলাতন্ত্র রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকে ঘৃণা ও আবেগকে পরিহার করে নিয়ম সিদ্ধভাবে তাদের দায়িত্ব পালন করে থাকেন। প্রত্যেক কর্মচারী তার ব্যক্তিগত জীবনকে প্রশাসনিক জীবন থেকে পৃথক রাখেন, আলাদা রাখেন, ব্যক্তিগত জীবন কিন্তু এখানে এখানে কোনো আলাদা, এখানে ব্যক্তিগতভাবে, হ্যাঁ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন থাকবে, কিন্তু প্রশাসন শাসন কার্য মানে এই দায়িত্ব পালন করতে গেলে তিনি কিন্তু একজন দক্ষ প্রশাসক হিসেবেই তাকে নিজেকে উপস্থাপন করবেন সবসময়। তো যাই হোক, নিরপেক্ষতা, নিয়োগ পদ্ধতি কি আছে, নিয়োগ ও পদোন্নতি, এটা হচ্ছে পদোন্নতি, বানানটা একটু ভুল হয়েছে, পদোন্নতি, নিয়োগ ও পদোন্নতি, যাই হোক নিয়োগ ও পদোন্নতি, অর্থাৎ পদের উন্নতি হবে। আমি আগেই বলছিলাম যে পদসোপান নীতি পদসোপান ভিত্তিক, সেখানেই নিয়োগের সময় যে পদে থাকবেন তিনি পরবর্তীতে ধাপে ধাপে দক্ষতা যোগ্যতা সময় যাওয়ার সাথে সাথে তিনি কিন্তু তার পদে কিন্তু উন্নতি হবে, এবং উন্নতির জন্য সবাই আমরা সচেষ্টও থাকি। তাহলে এটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিয়োগ পেতে হবে নিয়ম মেনে বিধি মোতাবেক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, নিয়োগ পাওয়ার পরে তার পদেরও কিন্তু উন্নতি হবে মেধার ভিত্তিতে প্রতিযোগিতার মাধ্যমে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, তারপরে সিনিয়রিটি বা জ্যেষ্ঠতা এবং কৃতিত্ব ও সাফল্য দুই মানদণ্ডে তাদের পদোন্নতি দেওয়া হয়ে থাকে। তারপরে আছে আনুষ্ঠানিকতা, খুব প্রিয় বিষয়, এটার উপরে ব্যাপক আলোচনা আছে পরবর্তীতে, অর্থাৎ আনুষ্ঠানিকতা বলতে এখানে যেটা বলা হয় নিয়ম, নিয়মের বাহিরে কিছু হবে না, হ্যাঁ একটির পর একটি ধাপে ধাপে আনুষ্ঠানিকতা শেষ করি পরের আনুষ্ঠানিকতা হবে, অর্থাৎ নিয়মের মধ্য থেকে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো লাল ফিতার দৌরত্ব, অর্থাৎ এই নিয়ম আনুষ্ঠানিকতা নিয়মতান্ত্রিকতা এই কারণে কিন্তু আমাদের জনগণের ভোগান্তিও বেড়ে যায়। পরবর্তীতে আমি যখন ক্লাস নেব তখন তোমাদের সাথে সেই বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করব। অনমনীয়তা বিধি, অনমনীয় বিধি ও কার্যপদ্ধতির উপর অত্যধিক গুরুত্ব প্রদান করা হয়, বিধি মোতাবেক যথাযথ নিয়মে সবকিছু করা হয়, সমস্ত কাজই হয় রুটিন মাফিক, অর্থাৎ নিয়মের বাইরে কিচ্ছু হবে না, রুটিন মাফিক সকল কার্যক্রম পরিচালিত হবে। তারপরে আছে স্থায়িত্ব, অর্থাৎ এই
যারা দায়িত্বে পালন থাকেন তারা কিন্তু সুনির্দিষ্ট একটি বয়স, সুনির্দিষ্ট অর্থাৎ নিয়োগ পাবে, নিয়োগ পাওয়ার পরে একটি বয়স পর্যন্ত কিন্তু একদিনও এদিক ওদিক হবে না, একটি বয়স পর্যন্ত তিনি তার কর্মে নিয়োজিত থাকবেন, অর্থাৎ স্থায়ী। এর আগে তাকে গুরুতর অপরাধে যদি তার কোনো ব্যক্তি যদি গুরুতর অপরাধ সংঘটিত করে থাকে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু স্বাভাবিকভাবে কেউকে কাউকে কিন্তু এর আগে চাকরিচ্যুত করা যাবে না অথবা তাকে বরখাস্ত করা যাবে না, অথবা তাকে কর্ম থেকে বিরত রাখা যাবে না কোনো কোনো কারণ ছাড়া। তাহলে এটা হচ্ছে স্থায়িত্ব, কি বলা হয়, নির্দিষ্ট বয়স পর্যন্ত স্থায়ী। আমরা এখন বর্তমানে মেবি 60 বছর আছে, খুব সম্ভব হয়তো আরো সরকার বাড়াতেও পারে, তো 59 আছে, কোনো কোনো ক্ষেত্রে বেশিও আছে, যেমন বিচারপতিদের ক্ষেত্রে 67 বছর পর্যন্ত করা আছে, কোন শিক্ষকতার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে 62 বছর পর্যন্ত করা আছে। তো যাই হোক, অর্থাৎ একটা বলা যায় যে 60 বছর আমাদের এই কিন্তু এই চাকরির স্থায়ী, অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকবেন, যারা চাকরি করতে থাকবেন তারা অবসর গ্রহণের আগের দিন পর্যন্ত তারা কর্মে কিন্তু বহাল থাকবেন, সরকার পরিবর্তন ঘটলেও তারা থেকে যান। অর্থাৎ আমাদের খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সরকার আসে সরকার যায়, সরকার 5 বছর থাকে সরকার চলে যায়, কিন্তু আমলারা থাকেন স্থায়ী। জন্য বলা হয়েছে স্থায়ী বেতনভুক্ত, না স্থায়ী বেতনভুক্ত, এখানে উনি বলছেন, কে বলছেন, অধ্যাপক ফাইনাল বলছেন স্থায়ী বেতনভুক্ত। শুধুমাত্র দৈহিক ও মানসিক অসামর্থ্যের কারণেই তারা চাকুরিচ্যুত হতে পারেন, এছাড়া আর কোনোভাবেই কিন্তু কোনো আমলা বা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী চাকুরিচ্যুত হবেন না। তো যাই হোক, মোটামুটি আজকে তোমাদের সাথে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করে দিলাম। নেক্সট আমি তোমাদের সাথে আলোচনা করব আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকুরির শর্ত, আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকুরির শর্ত। তো যাই হোক, আবারও একটু বলি তোমাদেরকে, যারা তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখছো মনোযোগ সহকারে দেখো, বাসায় পড়াশোনা করো, আর মাদক থেকে দূরে থাকো, মাদক কোনো প্রকারের মাদক নেশা জাতীয় ইয়ে থেকে তোমরা নিজেকে সাবধান রাখবে, সতর্ক থাকবে, কোনোভাবেই মাদকের সাথে যুক্ত হবে না, এটা আমরা কামনা করি, আশা করি। তো যাই হোক, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আশা করি খুব দ্রুতই আমাদের এই পরিস্থিতি উন্নতি হবে এবং আমরা স্বাভাবিকভাবে তোমাদের সামনে থেকে ক্লাস নিতে পারবো। এই বলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।